আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা জানেন, বর্তমান সময়ে রাজশাহীতে সবচাইতে জনপ্রিয় খাবার মরমরিয়ার হাঁসের কালাভুনা। বর্তমান সময়ে এই খাবারের স্বাদ উপভোগ করেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে মরমরিয়ার খাবারের মান এবং দাম নিয়ে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওটা শুরু করার আগে, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে লিলি হল মোড় থেকে দারুসা বাজার যাওয়া পর্যন্ত রাস্তার কাজ চলছে। রাজশাহী থেকে যারা মরমরিয়াতে যায় তারা প্রায় এই রাস্তা দিয়েই যায়। রাস্তা যেহেতু খারাপ তাই আপনাদের যেতে কিছুটা কষ্ট হতে পারে। যদি কষ্ট পেতে না চান তাহলে কাশিয়াডাঙ্গার ওই দিক দিয়ে মরমরিয়া যেতে পারেন। আমাদের জানা ছিল না তাই বেশ কিছুটা সমস্যার ভিতর পড়ে গেছিলাম। উদ্দেশ্য যেহেতু মরমরিয়া তাই ভাঙ্গা রাস্তা দিয়েই আমরা মরমরিয়া যাচ্ছি। অবশেষে খাল বিল সাত সমুদ্র পার হয়ে আমরা মরমরিয়াতে পৌঁছালাম। সাত সমুদ্র বলছি কারণ রাস্তার বেহাল দশার কারণে অনেকটাই কষ্ট পেতে হয়েছে আমাদের। যখন মরমরিয়াতে প্রবেশ করলাম তখন অনেক হোটেলের কর্মীরাই আমাদের ইশারা করছিল তাদের হোটেলে যাওয়ার জন্য। আমরা যেহেতু পুরনো, মানে অনেকবার মরমরিয়াতে এসেছি, যার ফলে আমরা জানি কোন জায়গার খাবারের মান কেমন, তাই কোনো দিকে না তাকিয়ে সরাসরি তালুকদার বাড়িতে চলে আসলাম। যেহেতু সকাল সকাল এসেছিলাম তাই সব কিছু টাটকা ছিল, তাই দেরি না করে ঝটপট অর্ডার দিয়ে দিলাম। যেহেতু আমরা সকাল সকাল এসেছিলাম তাই অনেকটাই ফাঁকা ছিল, আমরা বেলা 12টার আগেই চলে এসেছিলাম। আগে যতবার এসেছি ততবারই 2টার পর খেয়েছিলাম এবং অনেক ভিড় দেখেছিলাম। এমন খাবার দেখলে যে কারোই মুখে জল চলে আসাটা স্বাভাবিক বিষয়। আর এই কালাভুনার মাংসের চাইতে মাংসের ঝোলটা সুস্বাদু কোনো অংশে কম না। খাওয়া শুরু করার আগেই আপনাদের বর্তমান দামটা জানিয়ে রাখি। বর্তমানে হাঁসের মাংস প্রতি বাটি 150 টাকা এবং ভাত আনলিমিটেড 30 টাকা, মানে 180 টাকায় আপনি পেট ভরে খেতে পারবেন। তারা প্রথমে আপনাকে এক বাটি মাংস দিবে এবং আনলিমিটেড ভাতের গামলা দিয়ে দিবে আপনাকে, সাথে আলু ভর্তা শশা লেবু পাবেন। যদি আপনার মাংস শেষ হয়ে যায় তাহলে আপনি আবারও ফুল বাটি মাংস অর্ডার করতে পারেন। আর যদি অর্ডার না করেন তাহলে তাদের জানাবেন, তারা আবারও কিছুটা ঝোল এবং 1-2 পিস মাংস ফ্রি দিবে আপনাকে। আপনাদের সাথে গল্প করতে করতেই আমাদের প্রিয় হাঁসের কালাভুনা আমাদের সামনে চলে আসলো। খাওয়া শুরু করলাম এবং আমাদের নতুন অভিজ্ঞতা হলো, আর সেটা হচ্ছে আজকের খাবারের মানটা খুব ভালো ছিল এবং স্বাদটাও মনে রাখার মতো ছিল। যেহেতু সকাল সকাল এসেছিলাম তাই সব কিছু একটা টাটকা ছিল, তার জন্যই মনে হয় এতটা স্বাদ ছিল। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি অরিজিনাল কালাভুনার স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই সকাল সকাল আসবেন, কারণ দুপুর 1-2টার পর অনেক ভিড় বাড়ে এবং খাবারের মানটাও ধীরে ধীরে খারাপ হয়ে যায়। আমি মরমরিয়াতে যতদিন গেছি তার ভিতর আজকের খাবারের মানটাই আমার কাছে সবচাইতে সেরা ছিল। আজকের ভিডিওটা শেষের দিকে, সুতরাং আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে। খুব শীঘ্রই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে, আর সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।